কালি দেন। এই যে ভাই কই যাবেন? মিঠাপুকুর। মিঠাপুকুর কেন? এই বাস মিঠাপুকুর হয়ে যায় না? যাবে না কেন? যায়। আমার কি, আমি তো ভাড়া কাটুন, যাবেন তো আপনি। ওখানে কি কোনো সমস্যা আছে? আরে না না, কোনো সমস্যা নাই। তোর নামটা মিঠা হইলেও জায়গাটা একটু তিতা। মিঠাপুকুর, মিঠাপুকুর, নামেন নামেন, তাড়াতাড়ি নামেন। আসো রাবে, আসো, সাবধানে 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 দেখে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। কেমন আছিস বন্ধু? ভালো আছি। সময় মতোই খবর পেয়েছিলাম, ভাবলাম নতুন এলাকায় তোমাদের হয়তো অসুবিধা হবে, তাই নিজেই দাঁড়িয়ে আছি। খুব ভালো করেছ। তা মালামাল কোথায় তোমাদের? শহরে দিনের বেলা ট্রাক ঢুকতে দেয় না, ভাগ্যটা আছে, রাতে রওনা দেবে, সকালে পৌঁছে যাবে। ও আচ্ছা, চলেন ভাবি, আপনাদের জন্য ঘর ঠিক করে রেখেছি, কাছেই, হেঁটেই যাওয়া যাবে। চলো চলো চলো। এসে বন্ধু হাসান, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আমি না হয় কোথাও চাকরি পাইনি দেখে এখানে এসে একটা বড় কোম্পানির ব্রাঞ্চ অফিসে চাকরি করছি। তোমার তো ভালো শিক্ষক হিসাবে বেশ সুনাম রয়েছে, কিন্তু তুমি এখানে বদলি হয়ে এলে কেন? এক ছাত্র নকল করছিল, ধরে এক্সপেল করে দিলাম। সে এক প্রভাবশালী এমপির ছেলে, ব্যাস শাস্তিমূলক বদলি হয়ে গেল। তাও ভালো যে চাকরিটা তোমার যায়নি। এটা তো বাজার। হুম, বাজারের সব দোকান কালেখার নামে হলো কি করে? এক এক দোকান এক একজনের, কিন্তু দোকানের নাম রাখতে হবে কালেখার নামে। কেন? এটাই নিয়ম। এই এলাকায় সরকারি অফিস আর বড় বড় কোম্পানির শাখা অফিস ছাড়া স্থানীয় সবকিছুতেই কালেখার নাম থাকতে হবে। পুলিশ কিছু বলে না? কেউ নালিশ করলে তো বলবে, কালেখার বিরুদ্ধে এখানকার কেউ মুখ খোলে না। যদি কেউ মুখ খোলে, তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেয় কালেখা, আর তার লাশের দাফনও হয় ওই কালেখারই কবরস্থানে। কালেখাটা কে? আমাদের বাপ মারা গেছে, এই সপ্তাহে দিতে পারে নাই, পরের বার দিয়া দিব। কার কুত্তা তুই? কার কুত্তা? আমাদের না আমার, হাড্ডি খাবি আমার, আর পাহারা দিবি অন্যের বাড়িতে। আমাদের বাপ মরছে তোর কি? তুই যদি আমাদের দোকান দখল কইরা অন্যের কাছে বিক্রি করে টাকা নিয়ে আইতি, আমি তোর উপর খুশি হইতাম। এই বালা করে হই না রাখ, কেউ যদি আমার লেগে ঘেউ ঘেউ না করে, অন্যের লেগে কাঁদে, ওর হাত দিয়ে আমি বন্ধ করে দিব। বন্ধ কালেখা, তোমার রাজত্ব ছোট হয়ে গেল নাকি? টাকা কম মনে হচ্ছে। আমি টাকা ছাপাই না চেয়ারম্যান সাহেব, জনগণের কাছ থেকে কাইরা নে। তোমার গলার আওয়াজটা পছন্দ হইল না। শোনো, তোমার শক্তি আছে, ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে আমার। একটা কথা মনে রাখবা, মালিক যখন কুত্তার পিছনে বন্দুক নিয়ে দাঁড়া থাকে, তখন কুত্তা বাঘকে ধাওয়া করে, আর মালিক যখন পিছনে থাকে না, তখন কুত্তা গলি থেকে বার হয় না। আমি যদি তোমার পিছনে না থাকি, স্রেফ তুমি হচ্ছ গলির একটা কুত্তা। নেতা, আমার ক্ষমতা দেখা, ক্ষমতা তোর মতো নেতা আমি বহু তৈরি করতে পারে, কিন্তু মিঠা পুকুরে আমার মতো কালেখা একটাই, কথাটা মনে রাখিস। লোক নামাও কালেখা,
আমি জানি আমার কথায় তোমার ভেতরটা জ্বলতেছে, আর সেই জ্বালাটা আমার সামনে না দেখায় টাকা আদায়ের সময় এই জনগণের সামনে দেখাও কাম হবি। আমার সুবিধির জন্য ওরে চেতা দিলাম। আমাকে বলছেন আপনি ছাড়া তো আর কাউকে দেখতেছি না। কার সাথে কথা বলছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কে তুমি? আপনি নিশ্চয়ই ওর বাবা? কি? আরে না না, আমার বাবা ওনার সাথে আমাকে বিয়ে দিয়েছেন। কি? ও মা রে মা, হ্যাঁ কয় কি রে? ও বাবা রে বাবা, আমি নাই। ও চলো চলো ঘরে চলো 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 চলো। আরে সাগর, এই সাগর কখন এলি? এই তো মামি, একটু আগে তোমাদের বাসা খুঁজছিলাম। এত দেরি হলো যে? দাঁড়াও দাঁড়াও বলতাছি। ভোর রাতে মিঠা পুকুর পার হইয়া গেছি, কেউ কিছু কইতে পারে নাই, অনেক দূর যাইয়া আবার ঘুরে আইছি। কিছু খেয়েছিস? হ্যাঁ মামি, যেখানে থামছিলাম সেইখানে নাস্তা করে নিছি। তোর পেশাল বন্ধ কর, পেটটা তো ঠান্ডা করছস, এখন মালপত্র নামা। ও একা নামাবে কি করে? আমি দুজনকে বলে এসেছি, ওরা এলে সবাই মিলে একসাথে নামাবো। আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি, আয় সাগর আমার সাথে আয়। আসি মামা। আমার বোনটা মারা যাবার পর ওর বাপ আবার বিয়ে করেছিল। আচ্ছা, তারপর থেকে ও আমার কাছেই থাকে। লেখাপড়া কতদূর করেছে? বিয়ে পাশ করার পর আর পড়ে নাই, বলে চাকরি করব, কিন্তু আজ পর্যন্ত একটাও লাগাইতে পারে নাই। আর তোর ছেলে? ঠিক উল্টা, বিয়ে পাশ করার পর কমপক্ষে 15টা চাকরি করছে, একটাও টেকে নাই। কোথাও 3 দিন, কোথাও 1 মাস, কোথাও 2 মাস, বড় জোর 3 মাস। তারপর কোনো না কোনো ঝামেলা বাদাইয়া চাকরি ছেড়ে দিয়েছে। এখন কি কোথাও চাকরি করছে? একটা 5-স্টার খুব বড় হোটেলে। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনি স্যার সত্যি ভাগ্যবান, কি কপাল লেজে জন্মাইছেন! এক এক দিন এক একটা মাইয়া, একদিন একদিন জলি, পরের দিন মলি, একদিন রিনা, আরেকদিন বিনা, আজকেরটা নাম কি স্যার? আর কি যথা বলছো, সে আমার স্ত্রী। ওই একই কথা স্যার, প্রতিদিনের হোটেল রুম বুক করেন স্বামী স্ত্রী হিসাবে, যে দিক থেকে জহনদারি নিয়ে আসেন তখন তখন সেই আপনার স্ত্রী। আপনি কয় নাম্বার স্ত্রী? সেটা দেখো, ওর মাথায় একটু ছিট আছে, প্রায় মনে আবুল তাবুল বলে। আবুল তাবুল বলে না, বাসায় এসো দেখাবো মজা। তুই কি আমাকে শেষ করে দিয়েছিস? তোর জন্য আমার ঘর আজ বরবাদ হয়ে গেল। ম্যানেজার ম্যানেজার ম্যানেজার! কি হয়েছে স্যার? কি হয়নি তাই বলুন। আপনার এই কর্মচারী আমার স্ত্রীর সামনে বলেছে আমি নাকি রোজ একটা করে নিয়ে আসি, ওইসব করি। বলুন কি মান্না? তোমাকে এখানে রাখা হয়েছে কাস্টমারদের ইজ্জত সহকারে আমন্ত্রণ জানানোর জন্য, ইজ্জত নষ্ট করার জন্য নয়। কিন্তু স্যার আমি তো কোনো মিথ্যা কথা কই নাই, সত্য কথা কইছি। তোমার ওই সত্য কথায় আমার ঘর ভেঙে যেতে পারে তা তুমি জানো? হ্যাঁ, আপনি ঘরেই থাকেন না? ঘরের সুন্দর বোঝা লইয়া
অন্য মেয়ের সাথে হোটেলে রাত কাটান, আপনি গড় বাংলা দোষ কি? শুনলেন, শুনলেন ওর কথা? আমি শেষ, আমি শেষ। মান্না, মাপ চাও ওনার কাছে। কেন স্যার, কেন মাপ চাবো? সত্য কথা বলা কি অপরাধ? ইয়েস, অপরাধ। আমরা এখানে হোটেল ব্যবসা করতে বসেছি, কাস্টমারদের অপমান করা একটা অপরাধ। কারে আপনার হোটেল কইতাছে? আপনার এই ভবনটা রে, হোটেল ব্যবসা কি বুঝেন আপনারা? টপ ফ্লোরে কয়টা জমি রাখছেন পাবলিকের মনোরঞ্জনের জন্য, বাইরের থেকে কলদানি আসে কিছু মায়ারে, হ্যাঁ অভিশাপের মতো লোকরা বাইরের থেকে মায়া নিয়ে এসা ফুর্তি করে, কখনো এক ঘন্টা কখনো দুই ঘন্টার জন্য রুম ভাড়া দেন আপনি। এটা আপনি করতেছেন হোটেল ব্যবসা, হোটেল ব্যবসা না করে এখন এই ভবন দ্বারে পতিতালয়, আর এই পতিতালয়ের একমাত্র দালাল আপনি। ঈশ্বর, হাতটা সামনে রাখেন ম্যানেজার সাহেব, তা না হলে হাতটা ভাইঙ্গা কাউন্টারে চলে রাখবো। এত বড় সাহস, আমার হাত ভাঙবি তুই? এই কে, কোথায় আছিস? ধরোকে। তাড়াতাড়ি পুলিশকে ফোন করুন। পুলিশকে ফোন করলে ফাইসা যাবা তুমি। তোর হাত ভাঙা কি অগমত করে দেব? হ্যাঁ, তাইলে অগ হাসপাতালে নিয়ে যা, আর তোর চাকরি আমি নিকুচি করি। যা বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর বাপের কথায় চাকরি দিয়েছিলাম, এখন ভালোই হয়েছে, আমার ব্যবসা আমি ইচ্ছা মতো চালাবো। চলুন মহাশয় আসুন। ভাই, তোমারে দেখা কি যে খুশি লাগতেছে, একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে চলে এলি, নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস? কিরে কথা কস না, এক মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস, মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি, বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান্না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধে চাকরি ছেড়ে দিয়েছিস না রে? আচ্ছা মান্না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে, চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি, তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করা রে? খালি আমার কথাই কইলা, তোমার কি দরকার ছিল এমবি সাহেব পুরো নকল ধরে এখানে শাস্তিমূলক বললো আসার? কিসের সাথে কি মিলে? ওটা তো আমার কর্তব্য, আমি একজন শিক্ষক, নকল ধরা আমার ডিউটি। আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা। তোমরা থামো তো। শোনো, তোমার গুণ ধর ছেলের কথা শোনো। আরে বেকু, প্রতিবাদ করা আর চাকরি ছেড়ে দেওয়ার কথা না, খাইয়া পরে বেঁচে থাকতে হলে টাকার দরকার হয়, আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না। বাধ্য না মামা, তুই চুপ কর। ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়, আমার ছেলে লায়েক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আহা, ছেলেটা জার্নি করে এসেছে, ঘরেই ঢুকলো না, আর তুমি বকাবকি শুরু করে দিলে। তুমি তোমার পোলারে নিয়ে নাচো নাচো নাচো। মন খারাপ করিস না বাবা, আয় বাবা, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, আয়। আচ্ছা শোনো, আগে এলাকার অবস্থাটা তোমারে বুঝাই দিই। কি রকম? এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নাই, কফ কি রে, কাঁচা ল্যাট্রিন আছে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা। Uh-huh.
বাইরে বেশ ঠান্ডা, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো। চলো 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 ঘরে চলো চলো, আচো 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 আচো, চলো না চলো। কেসটা কি বুঝা বেটার জোয়ান বউ কইলা কত? মাইয়াটার বাপ ছিল খুব গরিব, দেনার দেয় জর্জরিত, অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে। এখন মাইয়াটার সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া, আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে, ইশারা করে, বুঝবার পারছে। আর বলা বলি করে লাভ নাই, দোতলা একটা ঘর আছে, ওইখানে আমাকে থাকার ব্যবস্থা হয়েছে। চলো ঘরে চলো চলো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ানের কাম নাই, কিন্তু ওরা কারা? ওরা কালেখার লোক। কালেখার লোক? আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালেখা আজ শালারে পাইলে হয়। ওই যে শালা, তুই কি ওর মতো পড়ে থাকবি না ওরে নিয়ে যাবি? ঠিক আছে, লয়ে যাইতেছি। শুনছ বলি পেপারি পড়বে না আমার কথা শুনবে? সারা জীবনই তো তোমার কথা শুনলাম, সামান্য সময়ের জন্য পেপারটা একটু পড়তে দাও। পেপার পড়লে তো পেট ভরবে না, ঘরে বাজার নেই। ঘরে দুই দুইটা জোয়ান ছেলে হাতির মতো, বাজারটা ওরা করে আনতে পারে না। দুপুরে তোমার টিফিনের সময় বাজারে এনে দাও, দেরি হলে রান্না করবো কখন? দেরি হবে কেন, ওদেরকে সকাল সকাল বাজার করে আনতে বলবা। ওরা তো এখনো ঘুমোচ্ছে। কি ঘুমায়? সকাল হয়েছে সেই কখন, এখনো ঘুমাইতেছে। মান্না, এ মান্না, মান্না, এই মান্না, এ মান্না ভাই, মান্না ভাই ওঠো, ওঠো মান্না। রাতে কি চুরি করতে গেছে? বাবা, এত বেলা পর্যন্ত মনে মতো দেখাইতে আইতাছে, কি যে করি। আল্লাহ, সকালবেলা যে কি যে আরম্ভ। মার খামু গেল কই? হ্যাঁ, শয়তান দুটো গেল কই? আয় মান্না,
মান্না! এ মান্না! উপর থেকে সব আল্লাহর ইচ্ছা। লজ্জা করে না একটা মেয়ে গোসল করার সময় বাথরুমে ঢুকতে? আমি কি জানতাম উপর থেকে লাভ দিলে আমি তোমার সামনে চলে আসবো, সব তাল লীলা খেলা। তুমি জানো এই মুহূর্তে আমি যদি চিৎকার করে মহল্লার লোক জড়ো করি তোমার কি অবস্থা হবে? তাতে তোমার দুর্নাম হইব। আমি একটা জোয়ান ছেলে, তুমি তো বুঝো তো মাইয়া, অনেকক্ষণ ধরে বাথরুমে দুজন একসাথে আমরা গোসল করতেছি, অনেক কিছু করতেছি। তোমার সাবানটা একটু দাও না। সাবান? সাবান না, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি সাবান। আরে দেখি তা, এই মুহূর্তে যদি বের না হও তাহলে ঝেঁটিয়ে বিদায় করবো। যাও, যাইতেছি যাইতেছি, এরম করো কে? যাইতেছি। খুব ভালো ছেলে ছেলে। বাথরুম থেকে বের হলো, বাথরুমে তো নদী অনেক আগে ঢুকেছে। মা নদী, নদী! জি বাবা। না না কিছু না কিছু না, তুই যা তুই যা। বাথরুম নদী বাথরুম মান্না। কি রে কি হয়েছে? সকালে বাজার থেকে আসার পর থেকে তো কইতাছ আমার প্রেম হয়ে গেছে, রাতে কেন ডিস্টার্ব করতেছ কত রাত? হ্যাঁ একটা ডিম দেন। ডেলি একটা করে ডিম নাও, একবারে এক হালি লইতে পারো না? আই মিয়া, আপনার মুরগি কি ডেলি এক হালি করে ডিম পারে? তা কোনোদিন পারে নাকি? একটা করে ডিম পারে। আপনার মুরগি যদি একখালি করে ডিম না পারে তাহলে আমি একখালি কিনবো কেন? মুরগিকে বলে ডেলি একখালি ডিম দিতে, তখন দেখা যাবে। এখন প্যাচাল না পেরে একটা ডিম দেন। হ্যাঁ দিতাছি। এরকম বাকির কাস্টমার পাইলে লাঠে উঠবো দোকান। ভালো তো? ভালো। আরেকটা একা। কি রে মান্না, এত সকাল সকাল গোসল করতে যাচ্ছিস, কোথায় যাবি? চাকরি খুঁজতে পারামু। কোথায়? এখানে তো অনেক দোকান আছে, আরো প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক শাখা আছে। ঘরে বসে থাকার চাইতে ছোট খাটো যে চাকরি পাওয়া যায় হেডে করব। জলদি করিস, তোর বাবা আবার গোসল করে স্কুলে যাবে। আচ্ছা। সকালটাই মাটি হয়ে গেল। এই এত সকাল সকাল বাইরে, যদি আবার দেখা হয়। হইলো না, গেছিলাম আশা করে কিন্তু দেখা হইল না। চিন্তা করিস না, কপালে থাকলে ঠিকই আবার দেখা হইব। তারা খুশ থাকস, তারা পায় যাবে মনের কথা, ভালোবাসা মানুষ। কেটা যদি ডিম মারছে, হ্যাঁ পয়সা দিন। কেন মারলো? এই মারলো কেনা? সামনে তো কারো দেখতেছি না। নিশ্চয় কেউ আড়াল থেকে মারছে। ভালো যে পসা নেই মারে নাই। যাই গোসল করে আই। শালা সকাল সকাল পসার ডিম মারলো। মায়া মানুষ হয়ে একটা পুরুষের গোসলখানায় তো তো লজ্জা করে না? লজ্জা তো একটু করে, কিন্তু এটা আমার কি দোষ? আমি তো আগে থেকে এখানে ছিলাম, তুমি পরে ঢুকে
আমার সামনে কাপড় চোপড় খুলে ফেলেছ, আমি দেখে ফেলেছি। কিন্তু কেউ যদি তোমারে আমার এইভাবে দেখে ফেলা, মা আমি সব চলে যাব। চলে যাবে মানে? চলে তো গেছি, আমি দেখে ফেলেছি না, সবাইকে বলে দেব। প্লিজ প্লিজ বলে এরকম কাম কাজ করো না, প্লিজ। তোমাকে তো আগেই বলেছিলাম ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস আছে, এ সময় কেন ওকে ঢুকতে দিলে? কখন বের হয় ঠিক আছে? তোমার যখন এতই তারা তারা, তখন ডাক দিলে তো পারো। মান্না, এই মান্না বের হবি না, তাড়াতাড়ি বার হি, তোমাকে দেওয়া যাবে না। দরজার সামনে বাবা, তোমার সাথে আমার বাথরুমে দেখলে খবর করে ছেড়ে দেবো। আগলাম তুমি সামলা, এতক্ষণ ধরে ডাকতেছি কোনো সাড়া নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নদী জি চাচি, কেমন আছে চাচি? ভালো, তুমি ভালো আছো তো মা? জি ভালো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, ব্যাপারটা কি? আমার ছেলে ছিল ভেতরে আর বেরিয়ে এলো জামান ভাইয়ের মেয়ে। এই এই শুনছো? বলো। ভেতরে কি তুমি একাই গোসল করছো? দুইজন পাবো কোথায়? বিয়ে তো দুইটা করি নাই। মান্না গেল কোথায়? আল্লাহ, ঘর পর্যন্ত যেতে পারলে দেখতেছি না। হ্যাঁ, আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে, আমার চাওয়া কোনো দিনও বৃথা যেতে পারে না। মহল্লায় আসার পর থেকে কতবার ইশারা করেছি, ইশারা করেছি, আজ আমি তোমাকে পেয়েছি। আপনি এটা কি করতেছেন? আপনারা পরের স্ত্রী। আহা, এই কথার মনে করিয়ে দিও না তো, এটাই তো আমার বড় যন্ত্রণা। বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত, কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। আপনি ভুল করতেছেন, আমার দিয়ে এসব বলবো না। কেন হবে না? আমি বুড়াকে বিছানা শুয়ে রেখা আড়াল করে রাখবো, তুমি চুপচাপ চলে যেও। দরজা খোলো না বিউটি, কথা বলো না, জলদি খাটে নিচে ঢুকো। তুমি এই পাশে বসো আর আমি করছি লেখবো। দরজা খুলতে দেরি হলো যে, শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগতেছে। তোমার জন্য তো শাড়ি পাল্টালাম। নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এদিকে আসো। ও, হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাই না নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়। কিন্তু কিসের কিন্তু?
আপনি থাকতে আমার আমার ভালো লাগে জানে, মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই, আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো গো? বিউটির শাড়ি পরে বেরোলো, চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কোথায় যাচ্ছ মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে 4,200 টাকা। খুব ভালো, খুব ভালো মামনি, দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না, আজ আর পাশাল বারবার আসছে। তোমাকে শুনতে বলেছি কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। তুই চোখ গুরস্কার, তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলতো? শখ করে বকি দাঁড়াবে, বকি অনেক দুঃখে। প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে, মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে, ভিক্ষা, ওকে ভিক্ষা করতে হবে। শুনতেছ? অফিসে যাওয়ার সময় এসব অলক্ষণের কথা বলো না তো, কপালে থাকলে দেখবি আমার ছেলে, আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে, ঘোড়ার আন্ডা করবে। বাজিবো কোনা? ঘোড়ার আন্ডা করবে। এই এক টাকা চানাচুর দে তো। আজ একটা স্পন্সর করে ছাড়বো, বাবার সামনে আমার চাকরির খুচরা দিচ্ছ, মজা দেখাইতেছি। দেখা পরে নিস। আরে আমার দোকানটা ফটো করে ভালো। তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা, যাই ঘুরা। আই চা কি দেখোস, কি দেখোস, কাম কর। মানুষের খুশাটা কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি, যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করবো না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করবো। আমি তোমার কথা মানতে পারলাম না, কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছে, কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। কি আমি রাস্তা ঝাড়ু দিমু? অসুবিধা কি, চাকরিও করা হবে আবার ঝাড়ু দিতে দিতে কোন ঝাড়ুদারনির সাথে প্রেমও হয়ে যেতে পারে, তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি একসঙ্গে ঘর, ভালোই তো।
ঠিকই কইছো, তোমার চক্করে না এক 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 জারুদান্ডি পাল্লায় পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন, কত যুবক আমার পেছনে লাইন দেয়। কি আমার রূপরে, ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ এব না। কি আমি বিশ্রী? আর তুমি কি সুপুরুষ? খালি চাকরি দেবলে দেখবা কত মায়া আমার পিছনে লাইন দিতেছে। আহরে, কি আমার সুপুরুষ রে, তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি আমি তাল গাছ? আরে ও মিঠা পুকুরের মাইয়া, একটু ভূগোলে আইসে আপনার একটু বাল্য শিক্ষা শিখাইব। কাঁটাল গাছে কাঁটাল ধরে, কলা গাছে কলা, রূপবতী মাইয়া তুমি সুন্দরী কমলা। কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া, অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া। তোমার ভেটের ভিতরে বড় বড় জিলাপি রোগ ম্যাচ, তোমার ভেটের ভিতরে বড় বড় জিলাপি রোগ ম্যাচ। আর সেই প্যাচে মোর প্যাঁচ চাইলি, সেই প্যাচে মোর প্যাঁচ চাইলি, মনের মধু চাকে খো চাইলি, অতি মনের মধু চাকে খো চাইলি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, কোন বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম বল বলো। মাছের শিং আছে, চিংড়ি মাছের পাও, আমার পায়ে ধরে তুমি দোয়া নিয়ে যাও। ভেটকি মাছে ভেটকাই আর রয়, বোয়াল মাছে হাসে, তুমি একটু হাসি দিলে থাকবো তোমার পাশে। কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া, অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া। তোমার ভেটের ভিতরে বড় বড় জিলাপি রোগ ম্যাচ, তোমার ভেটের ভিতরে বড় বড় জিলাপি রোগ ম্যাচ। আর সেই মোর প্যাঁচ চাইলি, সেই প্যাঁচে মোর প্যাঁচ চাইলি, মনের মধু চাকে খো চাই চাকে খো চাইলি, অতি মনের মধু চাকে খো চাইলি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, কোন বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম। ছাগলের চার পাও, মুরগির আছে দুই, মন চায় তোমার সোনা রঙ ভালোবেসে ছুঁই। চড়ুই করে কিচির মিচির, কাউয়াই করে কা, কিনে দিব সোনা রূপা তুমি চাইবা যা। কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া, অনুমতি পাইলে আমি তোমায় করি বিয়া। তোমার ভেটের ভিতরে বড় বড় জিলাপি রো প্যাঁচ, ও তোমার ভেটের ভিতরে বড় বড় জিলাপি রো প্যাঁচ। সেই প্যাঁচে মোর প্যাঁচ চাইলি, সেই
পেজে রে পে যাইনি মনের মধু চাকে কো চাইলি অতি মনের মধু চাকে কো চাইলি আম গাছে আম ধরে জাম গাছে জাম বোনমা বাপের মাইয়া তুমি কি বা তোমার নাম বলো বলো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কলা গাছে কলা রূপবতী মাটি মাইয়া তুমি সুন্দরী কমলা কালো বরণ ময়না পাখি সবুজ বরণ টিয়া অনুমতি পাইলে আমি তোমায় করিবি আর তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ তোমার পেটের ভিতরে বড় বড় জিলাপির প্যাঁচ আর সেই প্যাঁচে মোর প্যাঁচ চাইলি সেই প্যাঁচে মোর প্যাঁচ চাইলি মনের মধু চাকে খো চাইলি অতি মনের মধু চাকে খো চাইলি আর মনের মধু চাকে খো চাইলি ওর মনের মধু চাকে খো চাইলি আরে ও মিঠা পুকুরের মাইয়া লজ্জা পাইছো দাবর একটা পোস্ট আমি বলাতে উনি রাজি হয়েছেন কাল সকালে আমার লোককে নিয়ে যেতে বলেছেন খুব ভালো হলো জামান ছেলেটাকে নিয়ে আমি বহু দুশ্চিন্তার মধ্যে ছিলাম তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই এড়াতে পারবো না ভাই এমন কথা কেন বলছো দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি চাকরির জন্য দুজন দু জায়গায় থাকলেও কোনোদিন বিচ্ছিন্ন হইনি আমরা নিয়মিত চিঠি লিখেছি একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব শুনলে তো রাবেয়া কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো তুমি কোনো চিন্তা করো না কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো ফাইল দেখে কি হবে ফাইলে তো ভুল থাকতেই পারে মানুষ মাত্রেই ভুল হয় তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি ফাইলে তো ভুল থাকতেই পারে সব আমি ঠিক করে দিচ্ছি ইয়ে মানে আসবো স্যার আসুন এসো বন্ধু সরি স্যার না মানে ইয়ে অফিসার একটা ফাইল চেক করছিলাম ফাইলে তো ভুল থাকতেই পারে জি জি তাই বুঝিয়ে দিচ্ছিলাম স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম জানি অফিসে একটা পোস্ট খালি আছে স্যার সেটা তো ফাইনাল আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো তা আমি জানি স্যার আপনার কথার কোনো নড়চড় নেই ইনি আমার বন্ধু ছেলেটির বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোনো চিন্তা নেই আপনার ছেলের চাকরি হয়ে গেছে জি জি ছেলেটিকে ডাকবো স্যার বাইরে আছে এর আবার কি দরকার ছিল ঠিক আছে ডাকে ডেকে নিয়ে আসি এই মান্না আয় তোর চাকরি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি তুমি শহরে কি মায়া মানুষ কই মা গেছে যে মফস্বলে চলে আইছো এই এমন সামনে কথা বল এই এসব কি কোস বাবা তুমি জানো না এই সেই লোক যার জন্য আমার আগে চাকরিটা চলে গেছে আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস জামান সাহেব এক্ষুনি এই মুহূর্তে মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যান স্যার এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার তুমি তুমি ওকে নিয়ে এসেছো না জি স্যার তোমার চাকরি খতম তোমাকে আমি বরখাস্ত করলাম স্যার গেট আউট আই সি গেট আউট স্যার আসসালামু আলাইকুম ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম আর শয়তান তো এখানে এসে উপস্থিত স্যার জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল কি শান্তি বেয়াদব হারাম খোর সুলার কি করছো এত বড় ছেলেকে কেউ মারে মারবো না তো কি করবো কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে আজ ওর জন্য জামালের চাকরি চলে গেছিল অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে কি দরকার ছিল অফিস সাহেবের গায়ে হাত তোলার বাবা
ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি মারো, আরো মারো, আমারে মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালি দিব আর আমি চুপচাপ সহ্য করবো তা কি করবে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে, এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা বাবা। চুপ কর, তোরে চাকরি দিতে পারবে না, পাবে না। বাবা বাবা, সারা জীবন খাটিস, কি শিক্ষা দিছ? সৎ ভাবে জীবন কাটাতে কর নাই, এখন আমি সৎ ভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছ কেন? কেন হ্যাঁ রাগ করতেছি এই জন্যে যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না বলবি না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শিখাইছো, আমারে লেখাপড়া শিখাইছো, মুখস্থ করাইছো, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। পড়াও নাই, সত্য কথা বলো অপরাধে বার বার আমার চাকরি গেছে, এমন কই সত্য গোপন করতে? কেন বাবা, তুমি কি তোমার ছেলে সত্যবাদ হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিকার বিদ্যা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করো শুকে, কথা কও, মাথা নিচা করো শুকে বাবা। মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো, চলো 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 এখান থেকে। চলো না, চলো না। কথায় কথায় ছেলেটাকে বকা ঝকা করো, আজ আবার গায়ে হাত তুলতে গিয়েছিলে, ও যদি রাগ করে কোথায় চলে যায় তখন আমরা তাকে নিয়ে বাঁচবো। ঘরে বেকার ছেলে যে বাবার জন্য কতটা যন্ত্রণা তা তুমি বুঝবা না রাবেয়া। মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। চলো এসো। আপনার দোকান আপনি আপনার মায়ের নামে করবেন, এতে থেকেও বাধা দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। কি রকম? এই বাজারে যত দোকান আছে সব কালেখার নামে, ওকে যে চাঁদা দেবার সেটা তো দিয়েছি, কিন্তু দোকানটা আমার মায়ের নামে রাখতে চাই। আপনার কাছ থেকে কালেখা যে চাঁদা নিয়েছে সেটা কি আপনি লিখিতভাবে অভিযোগ করতে চান? না অফিসার, আমি কোনো অভিযোগ করতে চাই না। কেন অভিযোগ করবেন না? চলে বাস করে কুমিরের সাথে কেউ বিবাদ করতে চায় না। এই এলাকায় আপনি নতুন এসেছেন তাই জানেন না, কালেখার নামে অভিযোগ করে কেউ এলাকায় থাকতে পারে না। পারবে কি পারবে না তা সময় বলে দেবে, তবে আপনাদের সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের সহযোগিতা পেলে কালেখার ব্যাপারটা আমি স্পেশালি দেখব। অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আপনি আপনার মায়ের নামেই দোকান করবেন, কেউ বাধা দিতে এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ঠিক আছে আসি। আসি। ভালোবাসা 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 চাই, ভালোবাসা 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 চাই, ভালোবাসা চাওয়া ছাড়া, ভালোবাসা চাওয়া ছাড়া চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা 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 চাই।
তুমি বন্ধু তাই, তুমি বন্ধু তাই। ভালোবাসা 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 চাই, ভালোবাসা 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 চাই। ভালোবাসা 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 চাই, ভালোবাসা চাওয়া ছাড়া, ভালোবাসা চাওয়া ছাড়া চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। ভালোবাসা 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 চাই, ভালোবাসা 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 চাই। সাদেক মিয়া, দোকানটা মায়ের নামে করছো, ভালো করছো, কিন্তু ওই কালেখা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে। খবর থাকে থাকুক, দোকানটা আল্লাহর নাম নিয়ে মায়ের নামে শুরু করলাম। কেরামত ভয়, কেরামত ভয়, কেরামত ভয়। কালেখার এলাকা জননিষ্ঠ, আল্লাহ জানে এর কপালে কি আছে। রামত আর হেকমত নামে এই এলাকায় কোন লোকের নাম তো কখনো শুনিনি সাগর। চাষা, এটা কালেখার কোন চাল না তো? এই বান্দির বাচ্চা, কালেখার এলাকায় মায়ের নামে জননী স্টোর খোলস, তোর তোর অহন্তর মায়ের কাছে পাঠাই দিতেছে। এইখানে আইসা দুই গ্রুপে মারামারি লাগলো, মাঝখানে পড়ে দোকানটা ভাঙলো আর উনি মারা গেল। তাদের মতো আচরণ করেন তখন নিজের মানুষ বলতে পারো কষ্ট। আপনি কি ঘটনাটা জানেন? না না অফিসার, ও কিছুই জানে না। এখানে যখন ঘটনা ঘটে তখনও ঘরে ছিল, নিজের চোখে কিছুই দেখে নাই। আপনি যা জানেন ও তাই জানে। চল 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 বাবা, চল বাবা। পোস্টমর্টমের পর লাশ পাঠানো হয়েছে অনেক আগে, আপনারা দাফনের ব্যবস্থা এখনো করেননি কেন? কেউ আসেনি অফিসার, আশেপাশে বলেছে কালেখার ভয়ে
একটি লোক এগিয়ে আসেনি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশের পোশাক পড়ে থাকলেও আমরাও তো মানুষ, আমরাই লাশ দাফনের ব্যবস্থা করব। আমার সাথে ইমাম সাহেবের কথা হয়েছে, তিনি জানাজা পড়াতে রাজি হয়েছেন। হাই লাশটাও। কেউ বাদ যাইব না, কেউ না। কালেখার নিয়ম ভাঙ্গা লাশ দাফন করছে ওরা, ওই লাশের পাশে দাফন করুন সব কয়টারে। সবার আগে ব্যবস্থা হইব সাদেকের মাইয়ার। এই দরজা জানলা সব খুলে দে, দরজা জানলা খোলা না থাকলে তুমি যে চিৎকার দিবা সেই চিৎকার এলাকার মানুষ শুনবো না। তুমি চিৎকার করবা, তোমার মা কানবো, মানুষ শুই না বুঝবো কালেখা কি জিনিস। কালেখার মুখের উপর কোনো মাইয়া শক্ত কথা কইলে তার কি অবস্থা হয়? আজ কয়দিন হইল, একদিন মরছে, পোস্টমর্টমে লেগা জেলা শহরে যাইতে আইতে লাগছে আরো দুই তিন, মোট তিন দিন। আজকা সাত দিন, সাত দিনের দিন বাচ্চা ঘটনা ঘটার আগে তুই চলে আইস আস। সারা মাইরা ফালা, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাথা ঠান্ডা লাগো কালেখা, তোমাকে হাজারবার বলি এলাকায় চাঁদাবাজি করো, করো যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চান্দার ভাগ দেন। আপনারা পুলিশে সামলাইতে পারেন না, পুলিশে সামলাইতে পারেন না, কি করলেন? আরে বাবা সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়বে। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও পরে যতই সামলাই না কেন তোমার তো আর ফিরি পাবো না। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে, এই সময় যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এলাকা সামলাবে কিরা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কয়ে রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে তাগরে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না, তাদেরকে ছাড়িয়ে দিলে এলাকা আমাদের হাতড়া হয়ে যাবে।
আগরবাতি আর মোমবাতি দাও তো বাবা। কার কবরে জ্বালাইবা? কালেখার হুকুম মানো নাই, সাদেকের জানাজা পড়াইছো, দাফনের পর আবার স্পেশাল ভাবে মুনাজাত করছো। দেখো বাবা, আমি কোনো বোমাবাজ হুজুর না, খাঁটি ইমানদার মানুষ। কোন মুসলমানের লাশ পড়ে থাকলে তার জানাজা পড়ানো, দাফন করা ধর্মের কাজ। আমি আমার ধর্ম পালন করেছি। আমরা আমাদের কর্ম করতে আইছি, লাশ বানানোর কর্ম। আজ তোমার লাশ পইরা থাকবে এখানে, তোমার দাফন কাফন করব না। এই কুরবানি গরুর লাহান এইটারে ফাইরা ফেলা। তোরা তোমার গা দিছে আমি মেরে ফেলাবো, মেরে ফেলাবো। তোমাদের দুঃখ ছিল, আমার কাজ ছিল না, কাজ আমি পাইছি। এইসব সন্ত্রাসী গুণা গো তারনের কাজ। মান্না যে ভালো ছেলে সেটা আমিও জানি,
প্রাণী, কিন্তু গুন্ডাদের সাথে মারামারি করার সময় এখানে খুন হয়েছে। পর্যটন কর্তৃপক্ষের প্রচন্ড চাপে রয়েছে আমি। আপনারা আদালতে প্রমাণ করুন মান্না নির্দোষ। ওকে নিয়ে চলো। না 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 মান্না মান্না মান্না